কিম জং উন নর্থ কোরিয়ার এই প্রেসিডেন্ট কিরকম একগুয়ে টাইপ মানুষ, এটা নিয়ে নিশ্চয়ই সবার কম বেশি আইডিয়া আছে। নর্থ কোরিয়ার সাধারণ মানুষের ক্ষেত্রে তো কঠিন কিছু নিয়ম মানতেই হয়, কিন্তু আপনি জানলে আরও অনেক অনেক বেশি অবাক হবেন যে কিম জং উনের ওয়াইফ রি সল জুকে বিয়ের পর থেকে কি কি কঠিন নিয়ম এখন পর্যন্ত মেনে চলতে হচ্ছে। অ্যান্ড রাইট নাও আপনাদের সঙ্গে সেগুলোই শেয়ার করব। কিন্তু তার আগে বলি, গুঞ্জন রয়েছে যে রি সল জুকে জোর করে বিয়ে করে কিম জং উন। জানা যায় কিম জং উনের বাবা কিম জং ইল হার্ট স্ট্রোক করে অসুস্থ হয়ে যাওয়ার পর সে কিম জং উনকে বিয়ের জন্য আদেশ করেন, অ্যান্ড এই আদেশ অমান্য করার কোনো উপায় ছিল না। এরপর রি সল জুয়ের এক আঙ্কেল, যে কিনা মিলিটারির উচ্চপদস্থ কর্মকর্তা ছিল, তার মাধ্যমে কিম প্রথমবার রি সল জুকে দেখে, অ্যান্ড এরপর 2009 সালে সে রি সল জুকে বিয়ে করে। অ্যান্ড 2012 সালে এই বিয়ের খবরটা পাবলিকলি সামনে আসে। এবার আসি নিয়ম কানুনগুলোর কাছে। নাম্বার ওয়ান, নামের পুরোপুরি পরিবর্তন। যদিও গোটা বিশ্ব জানে কিম জং উনের ওয়াইফের নাম রি সল জু, কিন্তু আসলে রি সল জু এটা তার আসল নাম নয়। ইনফ্যাক্ট বিয়ের পর তার আসল নাম পরিবর্তন করে রি সল জু রাখা হয়, এবং বিয়ের পর কিম জং উনের আদেশে রি সল জুকে তার নামের এই পরিবর্তনটা করতে হয়। এমনকি নর্থ কোরিয়ার অ্যাডমিনিস্ট্রেশনদেরকে খুব কড়াভাবে আদেশ দেওয়া আছে, কেউ যেন কখনো রি সল জুয়ের অতীত কারো কাছে রিভিল না করে। এবং এই জন্য রি সল জুয়ের অতীত কি কিংবা তার আসল জন্ম তারিখ কত সেটা কেউই বলতে পারে না। নাম্বার টু, পরিবার থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। রি সল জু কিন্তু খুব সাধারণ নর্থ কোরিয়ার পরিবার থেকে এসছে এমনটা নয়। জানা যায় রি সল জুয়ের মা একটা হসপিটালের গাইনি বিভাগের প্রধান ডাক্তার এবং তার বাবা একজন প্রফেসর, কিন্তু নর্থ কোরিয়ার ফার্স্ট লেডি হওয়ার কারণে রি সল জুকে তার পরিবারের সঙ্গে একদমই দেখা করতে দেওয়া হয় না। মোট কথা, রি সল জুয়ের পরিবারের সঙ্গে তার সম্পর্ক এখন পুরোপুরি বিচ্ছিন্ন। নাম্বার থ্রি, পোশাক ও চুলের স্টাইলের পরিবর্তন। রি সল জুয়ের সঙ্গে যখন কিম জং উনের বিয়ের খবর সামনে আসে, সেই সময় রি সল জুয়ের যেই অ্যাপিয়ারেন্স ছিল সেটা সবার নজর কেড়েছিল, কারণ তার অ্যাপিয়ারেন্স কিছুটা ওয়েস্টার্ন কালচারের ছিল, সে কিছুটা ওয়েস্টার্ন স্টাইলে কাপড় চুপড় পরত। কিন্তু পরবর্তীতে দেখা যায় তার সমস্ত পোশাকের যে ধরন সেগুলো আস্তে আস্তে গায়েব হয়ে যায়। জিন্স পরা তার জন্য ছিল নিষেধ, এবং তাকে এরপর সবসময় কিম জং উনের পছন্দ মতো কাপড় চুপড় পরতে হতো। এবং শুধু তাই নয়, রি সল জু তার চুলেরও পরিবর্তন ঘটায় তার প্রথম সন্তান জন্ম দেবার পর, এবং কিম জং উন যেভাবে পছন্দ করে সেইভাবেই রি সল জুকে চুলের স্টাইল রাখতে হয়। নাম্বার ফোর, বিনা অনুমতিতে পাবলিকলি সামনে না আসা। রি সল জুয়ের ক্ষেত্রে একটা বিষয় টোটালি ইম্পসিবল, সেটা হচ্ছে পাবলিকলি সে কখনোই নিজ ইচ্ছায় সামনে আসতে পারবে না। তাকে সর্বদা তার হাজবেন্ডের সঙ্গে পাবলিকলি আসতে হবে। আর প্রেসের বেলায় তো আরও কড়া নিয়ম, প্রেসদেরকে খুব কড়াভাবে কিম জং উন নিয়ম দিয়ে রেখেছে, তার ডিরেক্ট অনুমতি ছাড়া তার স্ত্রীর কোনো ছবি তারা তুলতে পারবে না, এমনকি তার সন্তানদেরও কোনো ছবি তোলা নিষেধ, এবং সেগুলো প্রকাশ করা তো দূরের কথা। এবং এই কারণেই ইন্টারনেটের যুগে যেখানে সব কিছু পাওয়া যায়, সেই জায়গায় এখন পর্যন্ত কিম জং উনের সন্তানদের ছবি আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি। নাম্বার ফাইভ, নর্থ কোরিয়া ছেড়ে সে কখনো যেতে পারবে না। বিয়ের আগে রি সল জু চায়নাতে পড়াশোনার কাজেও গিয়েছিল, ইনফ্যাক্ট সাউথ কোরিয়ার একটা প্রোগ্রামে সে চিয়ার লিডার হিসেবেও গিয়েছিল এমনটা শোনা যায়। বাট বিয়ের পর রি সল জুয়ের ক্ষেত্রে নিয়ম হচ্ছে সে কখনোই নর্থ কোরিয়ার বাইরে যেতে পারবে না। শুধু তাই নয়, তার ক্ষেত্রে আরেকটা নিয়ম প্রযোজ্য, সেটা হচ্ছে প্রেগনেন্সির সময় তার যে সিকিউরিটির ব্যবস্থা সেটা আরও জোরদার করে রাখা হয়, এবং প্রতিটা বার প্রেগনেন্সির ক্ষেত্রে রি সল জু কয়েক মাসের জন্য একদম গায়েব হয়ে যায়। কিম জং উনের ওয়াইফ রি সল জুকে এই নিয়মগুলো একদম কড়ায় গণ্ডায় মেনে চলতে হয়। এক প্রকার বলা যায় যে তার নিজস্ব কোনো স্বাধীনতাই নেই। শুধু তাই নয়, এটাও জানা গিয়েছে যে কিম জং উনের 3 সন্তান রয়েছে, তার মধ্যে প্রথম 2 সন্তানের বেলায় কিম জং উন ছিল একেবারে অসন্তুষ্ট, কারণ তারা হয়েছিল মেয়ে, এবং প্রেশারাইজ করে কিম জং উনের স্ত্রীকে আরেকবার গর্ভবতী করানো হয়, এবং তৃতীয়বারের বেলায় যখন পুত্র সন্তান জন্ম হয় তখন কিম জং উন ক্ষান্ত হয়। সো ভিউয়ার্স, কিম জং উনের স্ত্রীর এই নিয়মকানুনের কথা শুনে আপনি কী ভাবছেন জানাবেন কিন্তু।